সেখানে আমরা ক্লাস করছি এবং এরপরে আরো একটা পাঁচটা দল সেগুলো ছিল ফলের বাচ্চা। তারপর আমাদের মধ্যে খুব অসুস্থ অবস্থায় আমরা হাদি ভাইকে নিয়ে এসেছিলাম, উনি আওয়ামী লীগের এক সময় বিশিষ্ট নেতা সমাজকর্মী এবং এমএলএ। সবাই তাকে ভালোবাসে, ভালোবাসার কারণ তারা রাজনৈতিক জীবনে তার উত্থান যত ছিল শিক্ষা জীবন থেকে অর্থাৎ ছাত্র অবস্থাতেই ছাত্ররা বিফলতা তখন কোনো দিনই তিনি ভাবেই তিনি একটা জনগণকে ভালোবাসেন না, তিনি শুধু ভালোবাসাকে একাত্তরে মুক্তিযুদ্ধে দেশে এসে ভালোবাসে। এক একজন মানুষ এক ভালোবাসতে পারে, সে রাজনৈতিক জীবনের অন্যতম অঙ্গ হিসেবে এবং বিভিন্ন কর্মকাণ্ড এবং এই যে দুঃখ কষ্ট অভাব অভিযোগের এবং বিভিন্ন সমস্যার সমাধান দেওয়ার জন্য তিনি তাদের উপকার করতে পক্ষ আমার সঙ্গে মাধ্যমে যে যোগাযোগ করত বা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তাকে এত ভালোবাসে। আমরা জানি তাকে অস্বীকার করা মানে ছাত্রদেরকে অস্বীকার করা বল জনগণকে নিয়ে মহানগরীর জনগণকে ঐক্যবদ্ধ করে সবার সবল হননি দাবি না দায়ী করবো তো তুমি ছাড়তেন না। আপনাদেরকে সময়ের জন্য অনুরোধ।